মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। সুন্দরবন থেকে আন্দামান, গ্যাংটক থেকে পুরী, কোথায় যেতে চান শুধু ভাবুন আর চলে আসুন মুর্শিদাবাদ জেলার পর্যটন মেলায়। বহরমপুরে এফইউসি মাঠে এই মেলায় গেলে সব কনফিউশন দূর হয়ে যাবে। চেনা থেকে অচেনা, কাছে থেকে দূরে বেড়াতে যাওয়ার এ টু জেড পেয়ে যাবেন, সাথে সাথে থাকছে আকর্ষণীয় প্যাকেজ। চলে আসুন মেলার অন্দরমহলে। পুজো হোক কিংবা যে কোনো সিজন, একেবারে ভ্যাপসা গরম, জাকানো শীত কিংবা অঝোরে বর্ষা, সবসময়তেই আমরা কিন্তু বাঙালিরা ভ্রমণ প্রিয় এবং সবসময়তে আমরা সুযোগ খুঁজি যে হাতে বেশ কয়েকদিন ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া। আর বেরিয়ে পড়ার সুলুক সন্ধান দিতেই খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউট এবং মুর্শিদাবাদ ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে এসেছে মুর্শিদাবাদ জেলা পর্যটন মেলার। এই মুহূর্তে আমরা পর্যটন মেলায় রয়েছি, আমরা বিভিন্ন স্টলে ঘুরব এবং দেখব যে এবারের পর্যটন মেলার কী কী আকর্ষণ রয়েছে স্পেশাল ট্যুর প্যাকেজের মধ্যে। তিন দিন সুন্দরবনে ঘোরানো হবে এবং সুন্দরবনের ইলিশের নানান রকম পথ, ইলিশ ভাপা, ইলিশ বিরিয়ানি, টক ইলিশ, দই ইলিশ, কচু শাক ইলিশ, পুঁই শাক ইলিশ, নানান ইলিশের নানান রকম পথ। এটা কি সামার ভ্যাকেশন? হ্যাঁ, সামার ভ্যাকেশন। অ্যাকচুয়ালি ডোমেস্টিক ট্যুর আমরা অল ইন্ডিয়াতে করি, তার মধ্যে স্পেশালি যেটা আছে এবার মানে এফেক্টেড যেটা স্পেশালি ট্যুর আছে ব্যাঙ্গালোর মাইসোর রুটির উপরে। কাশ্মীর আমরা বুকিং করছি, যদি কোনো ডিস্টারবেন্স না থাকে কাশ্মীর হবে। রাজস্থান আছে, সাউথ ইন্ডিয়া আছে, ভাইজাক আছে, ভাইজাক হায়দ্রাবাদ আছে। আমরা এবছর সাধারণত গোটা ভারতবর্ষে প্যাকেজ করছি, আর কিছু স্পেশাল প্যাকেজ আছে, সেটা হচ্ছে যে 11 জুলাই আমরা লে লাদাখের একটা প্রোগ্রাম রেখেছি, যেটা বহরমপুর শহরে আমরাই সর্বপ্রথম যে বছর আমরা লে লাদাখ করতে পারছি। এর গ্রুপ ট্যুর 40 জনের প্যাকেজ, আসা যাওয়া ফ্লাইটে 43,000 টাকা প্যাকেজ রেট রেখেছি। আমার এই সিজনে আছে গরমে গ্যাংটক আছে, সিমলাও আছে, ঠিক আছে, এই দুটোর প্যাকেজই এখন করছি। বর্ষা বর্ষাতে বেশিরভাগ আমি মেঘালয়, শিলং এটাই দিকটা যাই। আচ্ছা, রাজস্থান আর উত্তর ভারত আছে, একটা বোম্বে গোয়া আছে, শুধু গোয়া আছে, একটা আপনার গুজরাট আছে। জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা এটাই, যারা ভ্রমণ পিপাসু মানুষ এই মেলাতে আসেন যারা প্রতি বছর, তারা আসুক, এখানে এসে বিভিন্ন স্টল ভিজিট করুক এবং আরও ভ্রমণ সংক্রান্ত আরও বেশি তথ্য নিয়ে যাক। সামনেই পুজোর ছুটি এগিয়ে আসছে, সে সময় প্রচুর মানুষ বেড়াতে যান, কোথায় যাবেন, কী ইনফরমেশন নেবেন, ছোটো নাটক খুঁটিনাটি যা ইনফরমেশন এখান থেকে নিয়ে যান। এবং এখানে স্টেট গভর্নমেন্টেরও স্টল রয়েছে, যেমন মধ্যপ্রদেশ আছে, গুজরাটও রয়েছে, তাদের কাছ থেকেও অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন, যেটা আগামী দিনেও ঘুরতে গেলে কাজে লাগবে। নির্মল্য চক্রবর্তী। এবছর আমরা বহরমপুরবাসীর কাছে বা মুর্শিদাবাদবাসীর কাছে স্পেশাল রেখেছি হচ্ছে ক্রুজ প্যাকেজেস, যেটা সিঙ্গাপুর থেকে ছাড়ে, 5 নাইট ক্রুজ উইথ সিঙ্গাপুর, সঙ্গে ক্রুজের সাথে যে মালয়েশিয়া থাইল্যান্ডটা হচ্ছে সেটাও রিকভার আমরা করে দিচ্ছি। আর সিঙ্গাপুরের আমরা 4 নাইট ল্যান্ড অ্যারেঞ্জমেন্টের প্যাকেজ রেখেছি। টোটাল প্যাকেজটা হচ্ছে টোটাল বহরমপুর টু বহরমপুর, কোনো এখানে হিডেন কস্ট নেই, জাস্ট আপনাদের পকেট করে নিয়ে যেতে হবে শপিংয়ের পয়সাটা, দ্যাটস ইট। তাছাড়া আমরা ওখানে এন্ট্রি ফিস সমস্ত কিছু পার ডে আমরা 500 করে জল, হোটেলে যে জলটা দেয় সেটা বাদে অন ট্যুরের মধ্যে আমরা দেবো। এবং টোটাল এখান থেকে বহরমপুর থেকে আমরা এসি গাড়িতে নিয়ে যাব, একদম নিয়ে এসে আমরা বহরমপুরে নামাবো। ডিউরিং যে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যেটা 3 টাইম আমাদের মিলসটা লাগবে, টোটালটা আমরা অর্গানাইজ করে দিচ্ছি। ওখানে তো বাফেট মেনু থাকবে। ক্রুজের ব্যাপারে একটু বলি, যেটা আমরা সিঙ্গাপুরে যে ক্রুজটা দিচ্ছি, আমরা যেরকম টাইটানিকের ক্রুজ দেখেছিলাম লাইক দিস, একদম ওই রকম। টোটাল 2000 রুম আছে ক্রুজে, ওখানে প্রচুর এন্টারটেনমেন্ট, সুইমিং পুল, এভরিথিং ইনক্লুডেড। এবং বহরমপুরে আজ পর্যন্ত মনে হয় না কোনো ট্রাভেল এজেন্সি করেছে, তবে আমি মনে করেছি এটা আমার শখের মতন যে আমি এই বছর বহরমপুরবাসীকে এবং মুর্শিদাবাদবাসীকে আমি ক্রুজে এবছর একটু ঘোরাবো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।